জামায়তে ইসলামের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বি বাতিলের দাবির সঙ্গে বিএনপি একমত নয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম তিনি বলেন বিএনপি যুদ্ধাপরাধের বিচার চায় তবে তা হতে হবে স্বচ্ছ নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের সকালে বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তরিকুল আরও বলেন বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য যেন যুদ্ধাপরাধের বিচার করা না হয় তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়নের জন্য আন্দোলনের পাশাপাশি বিএনপি আগামীতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এ সময় দলের পক্ষ থেকে আগামী ছয় থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির এই নেতা ষোলো ফেব্রুয়ারি হচ্ছে আমরা মানে বাতিল এর সঙ্গে বিএনপির কোনো আদর্শিক মিল নাই যে ট্রাইব্যুনাল বা দাবির সঙ্গে বা যুদ্ধাপরাধের বিচারের বিচারের সঙ্গে আমরা একমাত্র আমরা যুদ্ধাপরাধের বিচার চাই সে বিচার বিশ্বাসযোগ্য হতে হবে সে বিচার আন্তর্জাতিক মানের হতে হবে সে বিচার স্বচ্ছ হতে হবে এবং সে বিচার কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের বিচার হবে না আমরা মনে করি স্বচ্ছ হোক বলছি কেন স্বচ্ছ হচ্ছে না বলে বলছি আমরা বলছি স্বচ্ছ হোক ক্রেডিবল হোক বিশ্বাসযোগ্য হোক আন্তর্জাতিক মানের হোক